টিভি-24 বাংলার খবরের জেরে সুতির বহুতলিতে রাস্তার কাজ পরিদর্শন করলেন খোদ মহকুমা শাসক বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা। গত বুধবার টিভি-24 বাংলার খবরে দেখানো হয় সুতি এক নম্বর ব্লকের বহুতলি গ্রাম পঞ্চায়েতের সাকোপাড়া থেকে বহুতলি পীরতলা পর্যন্ত প্রায় 1000 মিটার রাস্তার কাজ পথশ্রী প্রকল্পের আওতায় শুরু হলেও কাজ শেষ হয়নি। যেটুকু হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। প্রতিবাদে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা, এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। শনিবার মহকুমা শাসক বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা ওই রাস্তা পরিদর্শন করে দ্রুত কাজ শেষের আশ্বাস দেন তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সুতি এক নম্বর ব্লকের বহুতলি গ্রাম পঞ্চায়েতের সাখোপাড়া থেকে বহুতলি পীরতলা পর্যন্ত প্রায় 1000 মিটার রাস্তার কাজ পথশ্রী প্রকল্পের আওতায় শুরু হয়। রাস্তার কাজের শিলান্যাসের পর রাস্তার পাশে কাজের সাইনবোর্ড টাঙানো হয়। রাস্তা তৈরির দিন খরচ সবই জলজল করছে ওই পথশ্রী প্রকল্পের বোর্ডে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজ শুরু হলেও কাজ শেষ হয়নি, যেটুকু হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। প্রতিবাদে গত বুধবার বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। টিভি-24 বাংলায় সম্প্রচারিত হয় সেই খবর, আর তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। ডিও ম্যাডাম এসেছিল, এসে রাস্তাঘাট সব নাপঝুপ করলো, আর ঢালাইগুলো দেখলো কোথায় 4 ইঞ্চি, কোথায় 2 ইঞ্চি, কোথায় 5 ইঞ্চি করে ঢালাইগুলো মেপে নিয়ে গেল। আর আমাদেরকে তো কথা দিয়েছিল কি রাস্তা হয়ে যাবে, যদি রাস্তা হয়ে যায় তো ভালোই, আর যদি না হয় তাহলে আমরা এখন তো এর থেকে বড় আলোন্দন করব আর রাস্তা আমরা কেটে দিব। যাই হোক, কথা দিয়ে গেল কি রাস্তাটা হবে, এবার হবে না হবে ওদের ব্যাপার, যদি না হয় তাহলে গেলে আমরা মনে করেন ধরেন কি ভালো আনন্দনে যাব, তাতে যদি আমাদেরকে মানে জেলে যেতে হয় তাও স্বীকার। ওই ম্যাডামরা এসেছিল, বিডিও সাহেব সবাই এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেল যে রাস্তাঘাট হবে, কিন্তু রাস্তাঘাট তো এইভাবে হচ্ছে না। ওই চারিদিকে গোটা গ্রাম ঘুরে দেখেন, এইরকমই ড্রেন পাবেন, এইরকমই জায়গায় জায়গায় নোংরা ছড়িয়ে ছড়িয়ে আসে, রাস্তাঘাট ভালো হচ্ছে না। ওই প্রতিশ্রুতি দিয়ে গেল, আর কি করবে, এই মাপজুপ করে গেল, চেক করে গেল কোথায় 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি এরকম ঢালাই হয়েছে, বাস ওই সব চেক করে চলে গেল, আর বলে গেল যে রাস্তা হবে, ওই কথাই বলে গেল। কি বললো রাস্তা হবে ম্যাডাম বলে গেল। শনিবার খোদ মহকুমা শাসক এক্স জে সিং, বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা ওই রাস্তা পরিদর্শন করে। আধিকারিকদের উপস্থিতিতে রাস্তা খুঁড়ে পর্যবেক্ষণ করা হয়, দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেন আধিকারিকরা। পথশ্রী এনকোয়ারিটা একটা কমপ্লেন জমা পড়েছিল, গ্রামবাসীর একটা কমপ্লেন জমা পড়েছিল, সেই ভিত্তিতে এসেছিলাম। পীরতলা থেকে আপনার হচ্ছে যেটা ছিল পথশ্রীতে ধরা ছিল সাকোপাড়া টু পীরতলা, সেইটা দেখতে এসেছিলাম। তা এখানে এসে দেখলাম যে সিভিল ছিল 1000 মিটারের, তা কাজটা আপনার গিয়ে অ্যাকচুয়ালি শুরু করেছে লোকেশন পাড়া থেকে আপনার ওই পীরতলা অবধি কাজটা গেছে, পীরতলা আর সাগরপাড়ার মাঝামাঝি অবধি কাজটা গেছে। রেস পোর্শন ছিল 337 মিটার, যেটা আমরা কোনো একটা স্কিম ধরে করে দেবো। কাজটা যেহেতু 1000 মিটার ছিল, শিডিউল মেনে কাজটা 1000 মিটারই কাজটা হয়েছে প্রায় বলতে গেলে। হ্যাঁ, একটু বাকি আছে, 900 সামথিং দেখলাম ফিগারে। তা রাস্তার কোয়ালিটিও ঠিক আছে, আর যেটুকু বাকি আছে সেটা করে দেওয়া হবে। মানে অ্যাকচুয়ালি তখন যে তখন যখন এই প্রজেক্টটা হয় তখন গ্রামবাসীর অনুরোধে তখন এই লোকেশন পাড়া টু পীরতলার সাকোপাড়া মাঝামাঝি হয়েছে। আর জিওট্যাগিং যেটা আছে সেটা টেকনিক্যালি ভুল হয়েছে, লেখাটার স্কিমের যে লেখাটার নামটা সেই লেখার নামটা ভুল হয়েছে। সেই লেখাটার নামটা উচিত ছিল যে আপনার লোকেশন পাড়া টু পীরতলা বা সাকোপাড়া মাঝামাঝি যে অংশটা পড়ে সেই অংশটা লেখা উচিত ছিল, কিন্তু নামটা লেখাটা পদ্মশ্রীর লেখার বোর্ডটা ভুল হয়েছে লেখাটা। হ্যাঁ, এসডিও ম্যাডাম একটু ভিজিট করে গেলেন, ইন্সপেকশন নিজের চোখে করে গেলেন। বহরমপুর মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, ইওর হেলথ আওয়ার মোটো। এখানে প্রতিদিন বসছেন বিভিন্ন বিশিষ্ট চিকিৎসক, স্ত্রী ও প্রসূতি রোগ, শিশু রোগ, এমডি ফিজিশিয়ান, চক্ষু রোগ, হাড় ও শিরার রোগ, নাক কান গলার রোগ, মূত্র রোগ ও স্নায়ু রোগের বিশিষ্ট চিকিৎসক। তার সাথে সাথে মলমূত্র, রক্তের সমস্ত রকমের সঠিক পরীক্ষা ও প্যাথোলজির সমস্ত সুবিধা রয়েছে। প্রত্যহ ছবি তোলা হয়, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ওপিজি, ইসিজি, ডিজিটাল এক্স রে উইথ ডিআর হাই ফ্রিকোয়েন্সি,
আর হয়রানি নয়। একই ছাদের তলায় সমস্ত পরিষেবার সুযোগ নিতে যোগাযোগ করুন। ঠিকানা 20/6 সিআর দাস রোড, পিডাব্লিউডি অফিসের পাশে ওয়্যামের মাঠের উত্তর দিকে, বহরমপুর, মুর্শিদাবাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 8016111726 এবং 8016111727।